গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভগবান আশীর্বাদ ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে কি নিয়ে বসে পড়েছি, দেখো আজ আমাদের পিঠা ছাচুরি পুজো, জানো তো? এই যে গুড়ি কুটা হচ্ছে, দেখতে পাচ্ছো? চলো গুড়ি কুটা নিয়ে তোমার দেখতে থাকো। এবারে ঘাম রেখে বেড়ে পুজো নেবো। আচ্ছা কথা বলে বেশি বলতে পারবো না, তোমার দেখতে থাকো। দেখো সব মিলে নারকেল পুড়ছে বন্ধুরা, মা একা, দেখো মায়ের হাত কেটে গেছে। দেখো পুজো তো বলো বাড়িতে করতেই হবে, নারকেল পুড়ে দিচ্ছে। বন্ধুরা পরে আসছি। বন্ধুরা পিঠে চচ্চড়ি মানে সারাদিন পিঠে, এ দেখো আজকে পিঠে বানাচ্ছি। হ্যাঁ দেখো দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো, একটু জল দিয়ে দেবো। জালটা একটু তেজ দিতে হবে জানো তো, না ঠিকঠাক জালটা পড়ে। এটা এসেছি আমার জায়ের উনুনে, সে কুটুম বাড়ি গেছে জানো তো, উনুনটা ফাঁকা পেয়েছে চলে এসেছি, বুঝতে পারছো? উনুনটাকে চুরি করে নিয়েছি, সে বাপে বাড়ি গেছে। ওই যে তার গরু আছে, আবার বলে গেল একটু জল দিয়ে দেবে, একটু খড় দিয়ে দেবে। আমি যাও, মেয়েটা স্কুল গেলো জানো তো, হয়ে ওঠেনি, ঠাকুরের মতো করলুম, করে সেগুলো আমাদের খেয়ে নিতে হয় জানো তো, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি। এবার সেটা খেয়ে মেয়েটা স্কুলে গেছে। দেখো বন্ধুরা এগুলো হয়েছে, দেখতে পাচ্ছো? দেখো বন্ধুরা কতটা ফুলেছে, দেখো দেখতে পাচ্ছ? ফুলে নেব, দেখতে পাচ্ছ? এরকম করে এক এক করে সব ভেজে নেবো। এটার নাম কি জানো তো? আজকে পিঠে বলে, ভেজে নিয়ে আসছি বন্ধুরা। হাই বন্ধুরা চলে এসেছি, এখন কটা বাজে? 8:30 বাজে বন্ধুরা। দেখো সব পিঠে নিয়ে তোমাদের কাছে বানিয়ে পিঠে নিয়ে এসেছি, ঠিক আছে? সারাদিন ব্লগ দিতে পারিনি, সকালে শুরু করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি, তারপর আবার রাত্রে আসছি অনেকখানের পর জানো তো। বন্ধুগো আগে কি বলবো, যেমন আমাদের পিঠে চচ্চড়ি পুজো তেমনি গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর কি বলতো, এমনি একটা করে করতে হয় তো, সে যেন টাইমও প্রচুর লাগে, খেয়েও শান্তি না, আর তেমনি গরম। তো যে আলু ভাত দুটো ভাত খেয়ে যেটা তৃপ্তি করে খাওয়া যায়, কত আরাম হয়, কিন্তু এইসব জিনিস কী বলতো, খাটুনি হয় কিন্তু খেয়ে থাকে না। আর কী বলতো, পুজো মানে করতেই হবে সবাইকে, হ্যাঁ তার জন্য করা। দেখো বন্ধুরা এটার নাম হচ্ছে আজকে পিঠে, তোমাদেরকে তখনও বলেছি এটা হচ্ছে আজকে পিঠে। হ্যাঁ এই পিঠেটা দিয়ে গুড় দিয়ে খেতে ভালো লাগে, আর এই পিঠেটা দিয়েও গুড় দিয়ে খেতে বা দুধ দিয়ে খেতে এই পিঠেটা দিয়ে ভালো লাগে, দুধ। আর এইটা হচ্ছে বাটি সাতটা, নারকেলকে ছাই মেরে ময়দাকে ছোট পিঠের মতো গোল্লা করে নিয়ে এটা হচ্ছে নারকেলে হচ্ছে যে বাটি সাতটা পিঠে, দেখতে পাচ্ছ বন্ধুরা? স্যান পড়তে গেছিলো তখন 2 বাজে, স্যান পড়তে গেছিলো, এই আসছে বাড়ি, তখন বাজে কটা? 7:45 বাজে বাড়ি এলো, এসে আবার চান করলো, গরম তো প্রচণ্ড, চান করে বলছে মা গো আমাদেরকে খেতে দাও, আমার এত কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে। আমি চা আচ্ছা একটুখানি হালকা করে ভিডিও করে নিই না, তারপর তুই খেয়ে নিবি। তো চলো বন্ধুরা আমাদের পিঠে চচ্চড়ির পুজো মানে বুঝতে পারছো, শুধু পিঠে হবে, কেউ যদি ভাত দিয়ে যায় বাড়িতে, ভাত খেতে আছে বাড়িতে বানিয়ে ভাত খেতে নেই, এরকম নিয়ম। দেখো সবলি তো খেয়ে হচ্ছে না, স্যানও খেয়ে হচ্ছে না,
আমার তো ভয়ই নেই আর তোমার ভাত ডাল তো খেলে হয়। চলো বন্ধুরা, আমাদের পিঠেটা তোমাদের সাথে শেয়ার করলো। হ্যাঁ, আমাদের পিঠে পার্বণ আজ কেমন লাগলো তোমাদের কমেন্টে তোমরা জানাও। তো আর বেশি কথা বলতে পারছি না, জানো তো গরমে তো আমার চোখে না দিলে তো আর চেনে না শুয়ে পড়ি। হ্যাঁ চলো বন্ধুরা, এখনের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। সাথে থাকো, পাশে থাকো, তোমাদেরকে কি আর বলবো, তোমাদের কাছে আমাদেরকে নিয়ে জানার চেষ্টা করো। চলো বন্ধুরা, গুড নাইট, এখনো মতো আসছি।